বারোই রবিউল আউয়াল সোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত নাই। আল্লাহ তাআলা কি নিলে কারি আমার মাঝর করায়, আল্লাহ তাআলা কি নিলে কারি আমার মাঝর পরায়। ফাতেমা দিবিয়ে ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলেন পিতা আছে আমার মাঝত নাই, দয়ার আল্লাহ কি নিলে কারি আমার মাঝর পরায়, আল্লাহ তাআলা কি নিলে কারি আমার মাঝর পরায়। অতএব বন্ধুরে আমার আমার নবীজি বিদায়ের অন্তিম মুহূর্তে কালেও নামাজের কথা বললেন, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুমিন যারা হবে আল্লাযীনা ইকিমুনাস-সালাহ, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না পারে না পারে না। পঞ্চম নম্বরে পাঁচ নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মেশিনটাতে ধোয়া আরম্ভ হবে এই ধোয়া বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারণায়। মুমিনকে আল্লাহ যে মাল দিয়েছে ওই মাল থেকে মুমিন দান করতে থাকবে দান করতে থাকবে দান করতে থাকবে, মুমিন কোনোদিন নিজের মাল গোপন করে রাখতে পারে না পারে না পারে না। তেল্লা পঞ্চম নম্বর বললেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন দান করনে ওয়ালা হবে, মুমিন কোনোদিন বখিল হতে পারে না পারে না পারে না। মুমিন দান করনে ওয়ালা হবে, হাজি কেমন দানি হবে? হযরত উসমান গনী গনী উন মানে বড় লোক মালদার, নতুন নতুন সাহাবি, এরা গেলেন কোথায়? ওই মদিনাতে গেছে। মদিনাতে জানেন তো মরুভূমির মাঠ, জি ভাই মরুভূমির মাঠ, খুব গরম, পানির খুব অভাব। ওই ডক্টর উসমান গনী, এই হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বইটার নামই হচ্ছে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর লেখক হচ্ছে ডক্টর উসমান গনী। ওই বইটাতে লিখছে যখন তারা মদিনা গেলেন তো পানির খুব অভাব, মরুভূমির মাঠ। আজকে আপনাদের আমাদের দেশে পানির কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপার নাই, যেখানে সেখানে কল, যেখানে সেখানে টিউবওয়েল, যেখানে সেখানে ট্যাপ নলকূপ, পানির কোনো অভাব নাই, পড়ে যাচ্ছে। কিন্তু সে জামানায় পানির খুব অভাব ছিল। এবার এরা যখন মদিনাতে গেলেন, বেশ কিছু সাহাবি গেলেন, তো দেখতে পেয়েছে যে পানির খুব অভাব। তো ওই মদিনাতে একটা কুয়া ছিল, কূপ, কুয়া বুঝেন কিনা আপনারা? ওই কুয়াটাতে পানি খেতে গেলে টাকা দিয়ে খেতে হতো, ওই কুয়াটা ছিল একটা মুনাফিকের। তো আল্লাহ নবী দেখলেন যে খুব অভাব, পানির খুব সমস্যা। তা আল্লাহ নবী বলছেন এই কুয়াটা যে কিনে দিতে দান করে দিতে পারবে গরিবদের জন্য, আল্লাহ তাকে জান্নাত দিবে। যে দিতে পারবে গরিবের জন্য আল্লাহ তাকে জান্নাত দিবে। উসমান দেখছে যে সুযোগ তো ভালোই পেয়েছে, চল দেখি কাজে লাগাতে পারি কিনা জান্নাত যেতে হবে। বড় লোক উসমান, বীর উসমান, এই মুনাফিকটার কাছে যে বলছে ভাই তুমিও বড় লোক আমিও বড় লোক, তোমারও টাকা আছে আমারও টাকা আছে, তোরও মাল আছে আমারও মাল আছে, তুমি একা একাই ব্যবসা করছো, ভাই কুয়াটা আমাকে বিক্রি করে দাও আমিও কিছুদিন ব্যবসা করি। মুনাফিক লোভিত তো বলছে হ্যাঁ তোমাকে আমি বিক্রি করে দেবো, তো আমি ভিক্ষা করে খাবো নাকি? হবে না। উসমান তখন বললেন বন্ধুরে গোটাটাই যদি বিক্রি না করো অর্ধেক বিক্রি করে দাও, তুমি আমার কাছে কিছু মাল নিয়ে নাও
আর অর্ধেক কুয়ার মালিক আমাকে বানিয়ে নাও, তোর ব্যবসা ভালো চলবে, তোমার যা কাফের মুশরিক মুনাফিক খরিদদার আছে ওগুলো তুমি পেয়ে যাবে, আর আমার যা মুমিন মুসলমান বান্দা আছে আমার জন্য সেটাও পেয়ে যাবে, তাহলে ব্যবসা ভালো চলবে, দু ভাই ভাগে ব্যবসা করো। লোভী তো, ভালো বন্ধু পাওয়া গেছে রে, এর সঙ্গেই ব্যবসা করতে হবে। ঠিক আছে, উসমানের কাছে কিছু মাল নিলে, মাল নিয়ে কিছুটা অর্ধেকটা বিক্রি করে দিলেন, এবার অর্ধেক মালিকানা সত্য উসমান হয়ে গেল। একদিন দুদিন তিন দিন ব্যবসা করেছে, তিন দিনের পর চতুর্থ দিন উসমান এসে বলছে, ভাই কোয়াটা ভাগ করে লও, ঝামেলা হবে, তোমার সঙ্গে ব্যবসা করা যাবে না, তোমার সঙ্গে আমি একসঙ্গে ব্যবসা করতে পারবো না, ভাই ভাগে ব্যবসা করলে ঝামেলা হবে, কোয়াটা ভাগ করে লও। তখন এই মুনাফিকটা বলছে, ভাই কোয়াটা ভাগ করে কি করে কোয়া ভাগ করা যাবে, বলে দেওয়াল দিয়ে, তারপরে দেওয়াল দেওয়া যাবে, কোয়াটার দেওয়াল দেওয়া যাবে, তাহলে ভাগ করবি কি করে বল। এবার উসমান বললে, তাহলে ভাগ করবি কি করে শুনেলে, তাহলে দুই দিন তুই পানি বিক্রি করবি, দুই দিন আমি পানি বিক্রি করব, যেদিন তুই পানি বিক্রি করবি পয়সা তোর, যেদিন আমি পানি বিক্রি করব পয়সা আমার। বলে ঠিক আছে, তাই হলো। এবার যেদিন উসমানের পালা, সেদিন বলে দিল, ও মদিনার আনসার মহাজির গরিব দুঃখেরা, যেদিন আমার পালি থাকবে টাকা লাগবে না, লাগবে না, লাগবে না, বিনা টাকাতে পানি নিয়ে তোমরা জমা করে রাখবে। বলেন একদিন ফিরি, আর যেদিন ওই মুনাফিকের পালা, কেউ টাকাতে পানি কিনবে, কেউ কিনবে না। দুদিন পর ওই মুনাফিকটা এসে বলছে, উসমান তুমি গোটাটাই নিয়ে লও, ব্যবসা ভালো চলছে না। হযরত উসমান গোটাটাই কিনে নিয়ে বললেন, ও মদিনার আনসার মহাজির গরিব দুঃখীরা, আজ থেকে এই কুয়াতে পানি খেতে গেলে কোনো টাকা লাগবে না, লাগবে না, লাগবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিন কোনোদিন বখিল হবে না, যখনই চান্স পাবে মুমিন আল্লাহর রাস্তায় দান করবে, মুমিন কোনোদিন বখিল হবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পঞ্চম নম্বর বলেন, অমিম্মা রাযাকনাহুম ইনফিকার, মুমিন কোনোদিন বখিল হবে না। এরকম মাথায় করে গম লিয়েছে, জি ভাই মাথাতে গম লিয়েছে, গম গম বুঝেন কিনা আপনারা, মাঠের চাষ হয়, রুটি খায় মানুষ, আটা হয়, বিক্রি করার জন্য যাচ্ছে উসমান, বেশ কিছু লোক নিয়ে বিক্রি করছে, মাঠে যখন নেমেছে, হাটে যখন উসমানের গম নেমে গেছে, ওই পাইকারেরা বড় লোকেরা এরকম দেখছে উসমানের গমটা, দেখছে বাপরে বাপ, উসমানের গমটা কত চকচকাজি, উসমানের গমটা কত ভালো, উসমান তুমি গমটা আমাদেরকে দিয়ে দাও, তোমাকে দাম বেশি দিব। উসমান বললেন, না এটা হয় না, এটা হতে পারে না, তোমাদের কাছে মাল বিক্রি করো বেশি দামে, বাকি ব্যবসায়ীরা লস করবে, মালে লস খাবে, যাও তোমরা বাজারের দামটা জেনে আসো, আমি মালগুলো রেডি করি, আমি দামটা জেনে নেই, কি দাম চলছে ওই দামে মাল বিক্রি হবে। এবার পাইকারেরা সরে গেলেন, হযরত উসমান দেখতে পেলেন, মদিনার গরিবেরা, মদিনার অভাবীরা গমের এত দাম, তারা গম কিনতে পারছে না, এমনি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এবার উসমান বললেন, ও মদিনার গরিবেরা, ও মদিনার গরিব মানুষেরা, তোমরা এসো এসো, যার কাছে যে মাল আছে ওই মালটুকুই দাও, আর আমার গহম তোমরা নিয়ে যাও, যার কাছে কোনো মাল নাই এমনি নিয়ে যাও। এবার পাইকারেরা এসে বলছে, হে উসমান তুমি বলো কিসের বিনিময়ে তুমি দিলে, কি মালের বিনিময়ে দিলে। এবার উসমান বললেন, বন্ধুরে আমি যে মালের বিনিময় দিয়েছি পৃথিবী কেউ দিতে পারে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুমিন আল্লাহর রাস্তায় দান করবে, আমি যেটা মাল তাকে দিলাম, মুমিন কোনোদিন বখিল হতে পারে না, পারে না। আর এই দান আপনাকে করতে হবে, আল্লাযী, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তারপরে বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি তোদেরকে যে মাল দিলাম, এর মুমিন আমি তোদেরকে যে মাল দিলাম, ওই মাল থেকে তোরা দান কর, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ চলে আসার আগে, মরণ চলে আসার আগে তোরা দান কর, আমি যে
মাল তোদেরকে দিয়েছি তা থেকে তুই দান কর, ওই মালটা আমি দিয়েছি এটা তোর মাল নয়, অতএব আমার মাল আমার রাস্তায় তোকে দান করতে হবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, পারে না, পারবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পঞ্চম নম্বর বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকা। তাহলে মুমিন যে হবে আল্লাহর কথা শুনবে তোর দিল আল্লাহর ভয়ে কন্টবল হবে, মুমিন যারা হবে আল্লাহর আয়াত শুনবে তোর ঈমান বাড়বে, মুমিন যারা হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে রে। আর তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস-সালাতা, মুমিন নামাজ কায়েম করবে। মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ যা তাকে মাল দিয়েছে। এই পাঁচটা আমল যখন মুমিন তুমি করবে, সারা পৃথিবীর লোক যদি তোমাকে বেঈমান বলে, সারা দুনিয়ার লোক যদি তোকে বেঈমান বলে, আমি আল্লাহ বলবো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ বলবো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তুই হলি প্রকৃত মুমিন, তুই হলি প্রকৃত মুমিন। এই মুমিন টাইটেল আল্লাহ দিবেন, এই মুমিন সার্টিফিকেট দেওয়ার পর এই মুমিনদেরকে আল্লাহ তিনটা অফার দেবে। আল্লাহ একটা সার্টিফিকেট দেবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তুই হলি প্রকৃত মুমিন, সারা দুনিয়ার লোক তোকে যদি আঙুলতে অন্য কিছু বলে বলো, আমি আল্লাহ বললাম তুমি হলে প্রকৃত মুমিন। এই সার্টিফিকেট দেওয়ার পর আল্লাহ তিনটা অফার দিবে, প্রাইজ দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে, গোটা দুনিয়া তাকে সম্মানে সম্মানিত করবে, গোটা দুনিয়া আপনাকে সম্মান দিবে। আজকে আল্লাহ ওয়ালা আলেমদের কত সম্মান, আলেমরা রাস্তা দেখাচ্ছে, হুজুর সালাম আলাইকুম, হুজুর আসসালাম আলাইকুম, হুজুর আসসালাম আলাইকুম, হুজুর দোয়া করবেন। গত কালকে পরশু তার আগের দিন আমি ছিলাম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, জি, হাওড়া থেকে 58 কিলোমিটার দূরে ছিলাম একটা জালসাতে, মেছাদা থেকে 15 কিলোমিটার ভিতরে নিমতলা সৈয়দপুর গ্রামে জালসা করে নামছি। হুজুর একটু দোয়া করে দেন, হুজুর সুরা ফাতিহা পড়ে ফু দেন, হুজুর একটু দোয়া করে দেন, একটু আশীর্বাদ করেন। কত সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন মুমিন যারা হবে, শুনে লাও উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ তোদেরকে বললাম প্রকৃত মুমিন তোরাই হক। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, গোটা দুনিয়া তোকে সেলুট করবে রে, আমার তরফ থেকে সম্মানি সম্মানিত হবি, আমি গোটা দুনিয়াতে তোকে সম্মানি বানাবো। ট্রেনে দাঁড়িয়ে আছি, হুজুর দাঁড়িয়ে কেন আছেন বসে যান, বাসে দাঁড়িয়ে আছে, হুজুর দাঁড়িয়ে কেন আছেন বসে যান, আপনার কেন স্টেশনে দাঁড়িয়ে আছে, হুজুর জায়গা নাই দাঁড়িয়ে আছে, একজন বলছে হুজুর দাঁড়িয়ে কেন থাকবেন বসে যান, এটা আল্লাহর সম্মান, এটা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তুই সম্মানই বেনে যাবে। দ্বিতীয় নম্বর প্রাইজ কি, ও মাগফিরাতু, আমি তোদের জীবনের মুমিন রে, আমি তোদের জীবনের ছোট ছোট গুনাহগুলো করে দিব মুমিন, আমি তোদের জীবনের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব মুমিন রে, তুই চিন্তা করবে না, করবে না, করবে না। যারা বলছে নামাজ পড়ে তারাই তো গুনাহ করে, আল্লাহ তাদের জন্য অফার রেখেছে, ওদের জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ বলেছেন ওদের ছোট ছোট গুনাহ আমাকে ফেরাতো, আমি তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেবো, আমি ক্ষমা করানো বলা। তিন নম্বর উপহার হলো, অরিজকুন করিম, আমি তোদেরকে সম্মানের রুজি দিব, আমি তোদেরকে সম্মানের রুজি দিব। এখন প্রশ্ন হলো, মাওলানা আমি তো মুমিন মুসলমান,
আমার পার্শ্বে একটা কাফের অমুসলিমদের জমি আছে, তো ওর জমিতে যে ধান হয় আমার জমিতেও তা ধান হয়, আমরা যা খাচ্ছি অমুসলিম কাফেররাও তাই খাচ্ছে, তো ফের আমার স্পেশাল কি করে হলো? আল্লাহ মুমিনের রুজির টাইটেল দিয়েছে, নাম দিয়েছে রিজকুন করিম, করিম বলেছে সম্মানের রুজি দিবা। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উদাহরণটা কি, তো আপনাদের দু তিনজনকেই শোনাই উদাহরণটা। উদাহরণটা হচ্ছে এরকম, একটা বাড়িতে একটা ছেলে আছে, ওর একটা দোকানও আছে ওই বাড়িওয়ালা, ওর ছেলেটা সকাল সকাল দোকানে যেয়ে বলছে আব্বা আমি কেক খাবো, দামি কেক বাপ বেটার জন্য বের করেছে খাবে। এবার কেকটা যখন ছিঁড়ছে ওই ছেলেটার সামনে একটা কুকুর চলে এসেছে, কুত্তাটা চলে এসছে, তো ওর দেখে জান গরম হয়ে গেছে, এবার হুড়কা দিয়ে কুত্তাটাকে পা পাট বেরিয়ে দিয়েছে, কুত্তাটা কাঁ কাঁ করতে করতে চলাল। এবার কেকটা ছিঁড়ে ওই ছেলেটার কাছে ওর বাপ দিয়েছে, ছেলেটা খেতে যেছে ফের কুত্তা চলে এসছে, ছেলেটার বাপের দেখে মাথা খারাপ, কুত্তা তো ভালো বদমাইশ। এবার ওর বাপ বলছে থাম তোকে খাওয়াবো থাম। এবার একটা বিস্কিট খুলেছে কুকুরকে খেতে দিবে, বুঝতে পারছেন কি না, একটা বিস্কুট খুলেছে ছিঁড়েছে কুকুরকে খেতে দিবে, এরকম কুকুরটাকে বলছে আয় খাবি আয়, কুকুরটাকে খেতে দিচ্ছে। আচ্ছা কুকুরটাকে খেতে দিছে কেন, তুই আয় তুই একবার আয় বাটাম রেডি আছে, কুকুরকে যেরকম খেতে যেমনই কুকুর মুখ দিয়েছে একটা লাঠি দিয়ে পা পাট বেরিয়ে দিয়েছে। পৃথিবীতে মমিন খাচ্ছে ওই বাচ্চাটার মতন, তার ছেলের মতন সম্মানীয় খাচ্ছে, কুকুরকে দোকানদার বলছে খা বাটাম রেডি আছে, যার দুনিয়াতে কাফের মুশরিক আছে এরাও খাবে। আল্লাহ বলছেন এ কাফের মুশরিক তোরা খা, তোদের জন্য জাহান্নাম রেডি আছে, আর আমার মমিন বান্দা খাবে ওটা সম্মানের রুজি খাবে, যেমন তার বাপ তার বেটাকে সম্মানীয় ভাবে ভালো দামি কে খাওয়ালো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুমিন যারা হবে রিজকুন করিম, এদেরকে সম্মানে রুজি আমি আল্লাহ দেওয়া। আমি আর একটা আয়াতের সারমর্মটা গুটিয়ে দিছি, সারমর্ম যে আজকের মতন বিদায় হবো, ফাঁকা মাঠে ওয়াজ করা যায় না। আল্লাহ মুমিনদের ব্যাপার একটু তো যদি আর কেউ উঠিয়েন না, একটু দোয়া পড়বো, দোয়া পড়ে যাবেন, এটা মনে রাখবে 10 থেকে 15 মিনিট থাকেন, 10 থেকে 15 মিনিট। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি মুমিনের জান আর মুমিনের মাল জান্নাতের বদলে কিনে নিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি মুমিনের জান আর মুমিনের মাল জান্নাতের বদলে কিনে নিলাম। মুমিন রে তোর জান আর তোর নয়, তোর মাল আর তোর নয়, ওটা আমি জান্নাতের বদলে কিনে নিলাম। হয় তোর জান আমার দরকার আছে, কখনো তোর মাল দরকার আছে, তোর জান বিলিয়ে দিতে হবে আমার জন্য ইসলামের জন্য, হয় তোকে জান নিতে হবে, ফায়াক তুলু না ভাই উত্তালো না, হয় তুই জান নিয়ে নেবে আর নাচে তুই জান দিয়ে দেবে, যেন আমার কোরআন বেঁচে থাকে। এই ওয়াদাটা আমার আল্লাহ তাওরাতে ইনজিলে এবং কোরআনে দিয়েছে, যারা জান আর মাল মুমিন আল্লাহকে দিবে ওদেরকে তার বদলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। অতএব মুমিনের জান আর মুমিনের মালকে আমার আল্লাহ জান্নাতের বদলে কিনে নিয়েছে। সাহাবীরা জান দিয়েছে, রসুলের সাহাবীরা জান দিয়েছে, ওই যুগের মুমিনেরা জান দিয়েছে। আজকে জানের প্রয়োজন নেই, নেই বললে একটু ভুল হবে, কখনো প্রয়োজন হতেও পারে, এখন আপাতত বুঝতে পারছি না যে জানের দরকার আছে। তাই এখন আপনাকে দিনকে বাঁচাতে হবে কৌশলে মাল দিয়ে। যখনই দেখবে কোরআনের বিরুদ্ধে কাজ চলছে তখন মুমিন হয় জান দিয়ে দিবে কোরআনকে বাঁচানোর জন্য, আর নচেত মাল দিবে। যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে মুমিনের জান আর মুমিনের মালকে আমার আল্লাহ জান্নাতের বদলে কিনে নিবেন। এবার হাদিসটা আপনাদের পড়েছে, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
আলাইহি ওয়ান নাস আজমাইন অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি পিতা সন্তানের চাইতে আমার নবীজিকে বেশি না ভালোবাসবে ততদিন পর্যন্ত মুমিন হতে পারে না পারে না পারে না তাহলে মুমিনকে আল্লাহ দিয়েছে দুইটা মাল ওই দুইটা মাল আল্লাহ চেয়েছেন একটা হলো জান আর একটা হলো মাল এই কথাটা মাথায় রাখবেন মুমিনের মালটা কেমন ভাবে দিবেন আল্লাহর নবী জঙ্গে তাবুকে যাচ্ছেন যুদ্ধে যাবেন চ্যালেঞ্জ হয়েছে বাদশাহ হিরাকল তো তারা রোম সম্রাট 1.5 লক্ষ সৈন্য পাঠিয়েছেন নবী মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহ নবী বলেছেন কালকে যুদ্ধে যেতে হবে তো কে কি দিবে গো যুদ্ধের জন্য কোনো মাল নেই কোনো সামান নেই কোনো অস্ত্র নাই কোনো খাবার নাই বাইতুল মাল ফাঁকা হয়ে আছে তো কার কাছে কি মাল আছে এসো আল্লাহর রাস্তায় দিয়ে দাও জিহাদের জন্য দিয়ে দাও অস্ত্র কিনতে হবে খাবার কিনতে হবে দিবে কে আল্লাহ নবী আলীকে বেলালকে বললেন বেলাল মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও হযরত বেলাল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এলান করে দিলেন ও মদিনার আনসার মুহাজিররা আমার নবী বলেছেন আগামী কাল জঙ্গে তোকে যেতে হবে জঙ্গে জিহাদে যেতে হবে জিহাদের জন্য কোনো মাল নাই যার কাছে যে মাল আছে নে মসজিদে নববীতে জমা করে দাও ওরা হলো মুমিন ওরা ছিলেন মুমিন যেমন এলান করে দেওয়া গোটা মদিনা মানোয়ারাতে মানুষ যেমন ঈদের মাঠে যায় জালসাতে যায় বাজারে যায় মেলাতে যায় ওই রকম ভাবে মসজিদ নববীকে মৌমাছি যেমন তার চাকে ঘিরে ধরে আনসার মুহাজির মুমিন বান্দা বান্দিরা ওইভাবে ঘিরে ধরেছেন কেউ এসে দিলেন অর্ধেক মাল কেউ দু ভাগ কেউ এক ভাগ কেউ তিন ভাগ সেদিন উমার বলেছিলেন আজকে আমি আওয়াকারকে দানে হারাবো আজকে আমি আওয়াকারকে দানে হারাবো আজকে আমি আওয়াকারকে দানে হারাবোই হারাবো সেদিন এলান শুনে হযরতে আওয়াকার দিলেন উমার দিলেন হযরত উসমান দিলেন কেউ এসে বললেন 3 মাসের পথ খরচ আমি দিব হযরতে আবুবকর একটা ঝোলা একটা ব্যাগ নিয়েছে নবীজির সামনে ঝরঝর করে ঢেলে দিলেন নবীজির সামনে যখন ঝরঝর করে ঢেলে দিলেন আল্লাহর নবী দেখলেন কেউ দিলেন 3 ভাগ কেউ দিলেন 1 ভাগ কেউ 2 ভাগ এবার আল্লাহর নবী বলেন আবুবকর তুমি বলো হে আবুবকর তুমি বলো তুমি কি দিলে তুমি বলো হে আবুবকর তুমি কি দিলে তুমি বলো কেউ 1 ভাগ দিল কেউ 2 ভাগ দিল কেউ 3 ভাগ দিল কেউ 3 মাসের যাতায়াত খরচ দিবে ওয়াদা দিয়েছে হে আবু আকার তুমি কি দান করলে বলো হযরতে আবু আকার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও সুফিয়াল মুজলামিন রাহমাতাল লিল আলামিন আমি আবু আকার কি দিলাম জানতে চাইলেন তবে শুনলেন আল্লাহকে আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম আমার বাড়িতে কোনো মাল নাই আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম আমার বাড়িতে কোনো মাল নাই এরাই ছিলেন মুমিন সেদিন উমার বলেছিলেন আজকেও আমি আবু আকারের সঙ্গে দানে যেতে পারলাম না পারলাম না এই জন্য মুমিনের কাছে আল্লাহ দুইটা মাল দিয়েছে একটা হলো যা আর একটা হচ্ছে মাল আল্লাহর কখনো জান দরকার হবে কখনো দিনকে বাঁচানোর জন্য মাল দরকার হবে এই জন্য মুমিনের জান আর মুমিনের মাল আল্লাহ জান্নাতের বদলে কিনে নিয়েছে আল্লাহ বলছেন ওই দুইটা আমাকে দিবি আমি তোদেরকে আমার স্পেশাল জায়গা জান্নাতের মেহমান বানিয়ে দেব ভাই বিদায় হয়ে যাব মা বলেন আছে কেউ মা বলেন কেউ আছে কিছু আছে তো যাই হোক অনেক রাত হয়েছে তো আমি 2 ঘন্টা ওয়াজ করি প্রতিদিন আমার এটা অভ্যাস আছে তবে এটা আপনাদের ভুল বলবো কি বলবো জানি না প্রধান বক্তাকে এত লাস্টে দিচ্ছেন যে
লোক থাকে না ট্রিটমেন্ট দিচ্ছেন দূর থেকে এনে। তো যাই হোক, আপনারা যা দিয়ে আমি যা বললাম যে কয়টা লোক শুনলেন, যারা বাড়ি থেকে শুনছেন, রাস্তাঘাট থেকে শুনছেন, মা বোনদের ভিতরে যারা আছেন, আর আপনারা কোটি কয়েকজন 10-15 জন যারা শুনলেন, সকালের কাছে বিনীত অনুরোধ রাখবো এই বৈশিষ্ট্যগুলো ফলো করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেগুলো মেনে নিয়ে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ভাই, মুমিনের কাছে আল্লাহ দুটা মাল দিয়েছে, এক জানার মাল। আমি আপনাদের কাছে কোনো টাকা চাইতে পারছি না, আমাকে লজ্জা লাগছে। কেন, কার কাছে চাইবো, কে দিবে? এই জন্য তারপরে একটা কথা আছে যে নাম আমার নবাব কিছুরই নাই অভাব, ভিক্ষা করা স্বভাব, এটা একটা কথা আছে। তো আমি দূর থেকে এসেছি আপনাদেরকে একটু দোয়া দিব। কেউ যদি আপনাদের 2-4-500 জনের মধ্যে যদি কেউ 500 টাকা দিতে পারেন বা 200 টাকা দিতে পারেন, একটু আসবেন। যদি কেউ